যাদবপুরেও সায়নীর পরে বিজেপি প্রার্থী অনির্বাণবাবু, তারপরে তৃতীয় জায়গায় সৃজন। যাদবপুরে অবশ্যই গোটা রেজাল্টটা যখন বেরোবে আমরা হয় প্রথম নয় দ্বিতীয়ই হোক, এইটার মূল এসেন্সটা হবে যে ইন্ডিয়া গভর্নমেন্ট হলেও বা যদি এনডিএ কোনো মতে কানের বাজ দিয়ে বেরিয়েও যায়, যে গোপন এজেন্ডাটা ছিল সংবিধান বদলে দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেইগুলোই আগামী পাঁচ বছর যদি মোদি আবার হয়ে যান তাহলে সেটা তিনি কোনো মতে করতে পারবেন না। এই ট্রেন্ডটা বজায় থাকলে এইটা ভারতবর্ষের আগামী দিনের পক্ষে, আমি একটা কথাই বলবো, এই ধরনের যদি ট্রেন্ডটা পরবর্তীকালে সেটল করে তাহলে আজকে যে মানে সিন্স পলিটিক্স ইজ এ গেম অফ ইনফাইনাইট পসিবিলিটিস, আজকে যে সতরূপা এবং সমীর বাবুর মধ্যে ঝগড়া দেখা যাচ্ছে এটা এমন চেঞ্জও হয়ে যেতে পারে। হঠাৎ করে হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এনডিএতেই জয়েন করে গেলেন, সেটাও হতে পারে, মানে পসিবিলিটি। মুখ্যমন্ত্রী যেরকম বড় বড় স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী হবার, সেটা উনি এখন কালীঘাটের দরজার পেছনে উনি চিন্তা করছেন যে কতটা এগোচ্ছে কতটা পিছোচ্ছে, এখন বাইরে থেকে থাকবেন নাকি ভেতর থেকে থাকবেন নাকি দিল্লি যাবারই দরকার নেই, প্লেনের টিকিট করবেন কি করবেন, এখন ওই ধরনের রবীন্দ্রনাথ দা যা বলছেন নিঃসন্দেহে এই ভোটে সব থেকে বড় এবং চমকপ্রদ খবর পিটিআই সূত্রের খবর, বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 6000 ভোটে পিছিয়ে। আই রিপিট, বারাণসীতে পিটিআই জানাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 6000 ভোটে পিছিয়ে। রায়বেরিলিতে রাহুল গান্ধী এগিয়ে 9000 ভোটে। চন্দনদার হাসি আর ধরছে না, এছাড়া আর কিছু বলা যায় না। তবে বাবার বলছি ইনিশিয়াল রাউন্ড ভোট শেয়ারের কি অবস্থা, অর্থাৎ যে ভোট গণনা হয়েছে তাতে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। আমি প্রথমে এই পাই চার্টের এই অংশটা দেখতে বলবো যেটা তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 45.55% ভোট পাচ্ছে, 45.55%, অর্থাৎ একটা লায়ন শেয়ার তৃণমূল কংগ্রেসের, যেটা তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছিল যে আমাদের ভোট শতাংশ কমার সম্ভাবনা কম। বিজেপি প্রতিদ্বন্দ্বী দল, তার যদি আমরা যদি পাই চার্টের দিকে তাকাই এবং ফিগারের দিকে তাকাই তাহলে দেখব 35.71%, অর্থাৎ 10% ভোট কম পাচ্ছে তৃণমূলের থেকে বিজেপি। এই মুহূর্তে 10% ভোট কম পাচ্ছে বিজেপি তৃণমূলের থেকে। অন্যদিকে যদি আমরা কংগ্রেস দলের দিকে যাই তাহলে 9.22% ভোট পাচ্ছে কংগ্রেস দল। আর সিপিআইএম দল কিন্তু যারা কংগ্রেসের থেকে বেশি আসনে লড়াই করছে তারা কিন্তু যথেষ্ট পোর রেজাল্ট, 5.06% সিপিআইএম দলের। একটা পরিষ্কার সুমন্দা ভোট পার্সেন্টেজ থেকে যে তৃণমূল কংগ্রেস 45% ভোট ধরে রাখার অর্থ যে প্রশ্নটা বারবার উঠেছে যে তাদের যে 4.5 লক্ষ কোটি টাকা তারা খরচা করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে, সেই ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস থেকে সরেনি। অন্তত দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডের যে গণনা আসছে তাতে পরিষ্কার 45% ভোট পাওয়ার অর্থ ডাইরেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব পরিষ্কার এতে ধরা পড়ছে, না হলে এই 45% ভোট তারা পেত না। এটা এবং বিজেপি যারা দাবি করছিল যে বিরাট সংখ্যক আসন পাবে তাদের সাথে ভোট শতাংশের ডিফারেন্স এই মুহূর্তে 10%।